আল্লাহ বলেন মানুষ বানাইছি সুন্দর করে, এই কথাটা বলতে গিয়ে আমি চার চারটা কসম করছি। কয়টা কসম? রব্বি করিম বলেন চার চারটা কসম করছি আমি আল্লাহ, মানুষ তোরে সুন্দর করে বানাইছি, এই কথাটা আমি কসম করে বলছি, একটা নয় গো চার চারটা কসম করছি। প্রথম নাম্বার কসম হলো তিন ফলের কসম আমি আল্লাহ করলাম, ও জৈতুন আল্লাহ বলেন জৈতুন ফলের কসম আমি করলাম, ও তুর সিনিনা সিনাই পর্বতের কসম করলাম, ও হাজাল বালাদিল আমিন আমি আল্লাহ পবিত্র মক্কা নগরীর কসম করলাম। কসম হইলো কয়টা? কসম আমি আল্লাহ করছি, বান্দারে তরে বানাইতে গিয়া চারটা কসম করছি। কেন করলাম? কসম করলে তুই কথার গুরুত্ব দিবি, তাই একটা দুইটা নয় চার চারটা কসম কাটছি। তরে সুন্দর করে বানাইছি, তরে সুন্দর করে বানাইছি, তরে সুন্দর করে বানাইছি, তরে সুন্দর করে বানাইছি, চারবার কসম করছে। চারবার কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বি করিম বলেন এই বল্লাহ বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করে দেখ, আমরা তো ঘুমায়া থাকি দুনিয়া নিয়ে চিন্তা করি আর ঘুমাই না, মাঝে মধ্যে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করবেন আল্লাহর নিয়ামতের উপরে। বান্দা তুই একটু চিন্তা করে দেখ, আমি আল্লাহ তোর সম্মান আর মর্যাদা কত দিছি, বান্দারে তোর সম্মানের চেয়ে বেশি কারো না, আমি আল্লাহ ফেরেশতার এত সম্মান দেই নাই, ফেরেশতা নূর দিয়া বানাইছি, ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই, মানুষ তোর জন্য জান্নাত বানাইছি, ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই, তোর সুন্দর করে বানাইছি কোরআনে বলছি, ফেরেশতারে বানাইয়া কোরআনে বলি নাই, এত সম্মান এত মর্যাদা আর এত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম, দুইটা চক্ষু দিলাম, এত পাওয়ারফুল চক্ষু যে তাকানোর সাথে সাথে সাত আসমান একেবারে 500 বছরের রাস্তা আমরা দেখতে পারি। সুবহানাল্লাহ, এখান থেকে তাকাইলে যে আমরা নীল আকাশ তারকা দেখি, তারকা প্রায় 200-300 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, সূর্য এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে, চাওয়া মাত্রই আমরা দেখতে পাই, ঠিক নেই? চোখের পাওয়ারটা কি মনে করছেন? চোখের পাওয়ার এত বেশি, বিদ্যুতের চেয়েও মানুষের চোখের গতি বেশি। বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে 186,000 মাইল বেগে যায়, আর আমাদের চক্ষু এর থেকে হাজার হাজার কোটি গুণ মাইল উপরে যায়। আল্লাহ এত পাওয়ারফুল দুইটা চক্ষু আমাদেরকে দান করছে, এরপরে আমাদেরকে মেধা শক্তি দিছে, ভালো বোঝার শক্তি দিছে, মন্দ বোঝার শক্তি দিছে। ফেরেশতা কিন্তু শুধু ভালো বুঝে রে, মন্দ বুঝে না। শয়তান রে আল্লাহ শুধু মন্দ বোঝার তৌফিক দিছে, খারাপটা বুঝে, খালি খারাপ বুঝে, ভালো বুঝে না। আর মানুষ ভালো মন্দ বোঝার তৌফিক দিছে, কথা হয় না? এত গুলো নিয়ামত আল্লাহ দিলেন, হাঁটার জন্য পা দিলেন, হাত দিলেন, চক্ষু দিলেন, মাথা দিলেন, এত সুন্দর করে কাঠামো দিয়া মানুষ বানাইলো, বান্দা কেন বানাইছি? গোলামি করবি আমি আল্লাহ। আর আল্লাহ বলেন তুই আমার গোলামি করবি, সূর্য তোর গোলামি করবে, চন্দ্র বান্দা তোর গোলামি করবে, জমিন বান্দা তোর গোলামি করবে, যা কিছু দেখস বান্দা তোর জন্য বানাইছি সব তোর গোলামি করবে, তুই শুধু আমি আল্লাহর গোলামি করবি। কিন্তু মানুষ এত বড় পোল্ট্রিবাজ, মানুষের চেয়ে পোল্ট্রিবাজ কেউ নাই, মানুষের চেয়ে অকৃতজ্ঞ আর কেউ নাই, মানুষ এত অকৃতজ্ঞ। একটা প্রাণীর মধ্যে যে কৃতজ্ঞতা আছে মানুষের মধ্যে নাই। একটা কুকুর হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, কিন্তু কুকুর তারে দুই দিন খাবার দেন, আপনি দুই দিন খাবার দেন, আপনার পিছু ছাড়বে না।
এক মাস পরও যদি আপনি কুকুরটার কাছে আসেন, কুকুর আপনারে দেখলেই বুঝতে পারবে আপনি তারা খাওয়াইছেন। কিন্তু মানুষ রে মানুষ খাওয়াইতে খাওয়াইতে পেট ভরাইয়া দে, মানুষ রে এত কিছু করার পর মানুষ সেটা মনে রাখে না, মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহ বলেন বান্দা শুন, একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, আমি আল্লাহ কিন্তু মানুষগুলারে এইভাবে পানির নিচে ডুবাই আর যেইভাবে মাছ রাখি তোদেরকে নিয়ামত দিয়া ডুবাই রাখছি। নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত, মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, বান্দারে আমি তোর নিয়ামত দিয়েভাবে ডুবাই রাখছি। বান্দা শুন, এতগুলা নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম, কোন নিয়ামতের অস্বীকার করবি? ক পারবে আল্লাহ বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? আমি আল্লাহ তোরে কি দেই নাই বল? সব দেওয়ার পরে বদনা আমার খাইলি, আমি আল্লাহর নিয়ামত খাইলি, সব আমি আল্লাহ তোরে দিলাম, এরপর ২৪টা ঘন্টার ভিতরে বান্দা একটা ঘন্টা আমি আল্লাহর এবাদত করস না। যুবক ভাই কথাগুলি কি দিলের কান লাগায় শুনতেছেন? দিলের কান লাগাইয়া কথাগুলি শুনেন, ২৪টা ঘন্টা আল্লাহ সময় দিছে, কত ঘন্টা? রাইতে দিনে ২৪ ঘন্টা। দিলের মধ্যে একটু প্রশ্ন করেন তো দেখি, ২৪টা ঘন্টার ভিতরে আল্লাহ তো দিল আমরা ২৪ ঘন্টা। যুবক নিজেরে নিজে প্রশ্ন করো, ২৪টা ঘন্টার ভিতরে আমার মালিক রে তুমি কয় ঘন্টা দিছ? একজনের কথা হয় না, এক ঘন্টাও মালিক রে দেয় না। আল্লাহ কয় তুই ভাবছ আমি তোরে সাইরা দিব? আমার নাম রহমান, দয়া মায়া বেশি, আল্লাহর দয়া মায়া বেশি। আমরা খালি ইওয়াজ শুনছি আল্লাহর দয়া মায়া বেশি, রহমান নামের গুণ হলো আল্লাহর দয়া মায়া বেশি। আল্লাহ যত বড় আল্লাহর মায়া দয়া তত বড়, শুধু ইওয়াজটা শুনছি কিন্তু এরপরে ওয়াজ শুনছেন। আল্লাহ বলেন আমি যত বড় আমার আযাব আর গজব কিন্তু বান্দা অত বড়, আমি সবাইরে ছাড় দেই কিন্তু ছাইরা দেই না। ফেরাউনরে আমি ছাড় দিছি, ফেরাউইনারে আমি ক্ষমতা দিছি, ক্ষমতা দেওয়ার পরে নিজেরে নিজে খোদা দাবি করছে। ফেরাউন খোদা দাবি করছে, আল্লাহ তার এরপরে ছাড় দিছে, কিন্তু যখন বিয়াদবি করছে পয়গম্বরের সঙ্গে আল্লাহ কয় আর তোরে ছাড় দেওয়া যায় না। ফানিতে সুবাইয়া সুবাইয়া ফেরাউনারে মারছে, ছাইরা দিছিনি? নমরুদ নিজেরে খোদা দাবি করছে আল্লাহ ছাড় দিছে, নমরুদ একবার তীর মারছে আকাশের দিকে, কক্কেরে মারছে কাল্লা মেরে লাম। আল্লাহ কয় ফেরেশতারে তীরের মধ্যে একটু রক্ত লাগাইয়া দে, রক্ত লাগাইয়া দিছে, রক্ত যখন তীর যখন ফিরে আসছে তীরের মধ্যে ছায়া কয় আল্লাহ মেরে লাইছি, নাউজুবিল্লাহ। এর সাথী সঙ্গীরা কর ডিজে গানের আয়োজন কর, কে রে কর নাসুম, কে রে কয় আল্লাহ মেরে লাইছি, নাউজুবিল্লাহ। আল্লাহ এরপরে ছাড় দিছে, কিন্তু যখন ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে বিয়াদবি করলো আল্লাহ কয় এখন দরা দরকার, হে আমার লগে যুদ্ধ করবো তীর মারে, আমি আল্লাহ তোর সঙ্গে যুদ্ধ করতে তীরের প্রয়োজন নাই রে, মশার মধ্যে একটা প্রতিবন্ধী মশা, বালা কোনো মশা নি? কিতাব লেখছে বালা কোনো মশা না, একবারে প্রতিবন্ধী ভাব একটা নাই। আল্লাহ কয় কইরে আসত নি খাসি, তোর ভাব আসি নি খাল্লা, আমার ভাব নাই, তো যা নমরিদের না খাতে গিয়া ঢুক, লেংরা মশা না খেতে গিয়া ঢুকছে, ঢুকিয়ে একেবারে ডাইরেক্ট মগজ চলে গেছে, মগজ মগজ বইয়া এরপরে ইনসুলিন দেয়, সুই ঢুকায় আর সুই বাইর করে, যেই সুই ঢুকাইছে মগজ একটা লাফে তিনা তুলছে নমরিজা, পার্লামেন্টে বইয়া রয়েছিল, মশা যখন খামড় দিছে পার্লামেন্টের নাচ শুরু করছে ডিজে গানের মতো, উরুম দুরুম নাচে, সে আরো বিভিন্ন মন্ত্রীরা বসা, দেশের বিভিন্ন জায়গার থেকে অনেক রাষ্ট্রপতিরা আইছে, আয়াজন দেহে দেশের বাদশাহ এইভাবে ডিজে করে
পার্লামেন্টে বসা, এটা কি পাগল নেই? ও পাগল তো আসেন না, হঠাৎ করে ও নাচে কা, ও নাচতে নাচতে মশাও তো কম খারাপ না, কারণ টেং টুং যেদিন না থাকে এরা মারাত্মক খারাপ থাকে, এই মশা কিন্তু মারাত্মক খারাপ, হেদে সুই ডুগা যে বাইর করে না। আর এইদিকে নমরুজ্জা ডিজে গানের মতো নাচতেছে, কোনোভাবেই বেতা কমে না, আছে মানে ঘটনা কিটা, যা পায় তা দিয়ে মাথার তা পায়, কোনোভাবেই বেতা কমতেছে না। হঠাৎ আসেন জুতা একটা গাছ, এটা জুতাটা মারছে মাথার বাড়ি, সেই জুতাটা বাতাত বাড়ি মারছে, জিব্রাইল আবার যোগাযোগ রাখতেছে মশার সাথে, মশারে ফোন দিয়া কইছে তাড়াতাড়ি সাইডা দে ইনসুলিন টাইনা তুল, যখন হে সুই টান্দা তুলছে বেতা সারছে, এখন নমরুদে জুতার পাইছে আগে সব্বনাশ, কি একটা জিনিস, বারে দিলাম মাথার বেতা দিল সাইরা, জুতার মধ্যে কোনো ওষুধ আছে নাকি? আসলে কি জুতার কোনো ওষুধ আছে? এটা আল্লাহ বিজ্যুতি করার একটা সিস্টেম, জুতা দাবার এই যে বেতা কমে গেছে, তার মানে জুতা দাল্লা বেতা কমাইতেছে, এখন এই জুতা রেখে দিছে দাঁড়ে, রেখে টেনশনে পড়ে আছে, দেখি কি বেতা উঠলো, জুতা দাবার দিলে সাইরা দিল। আবার কথা বলতেছে বিভিন্ন দেশের মন্ত্রী এমপির সঙ্গে, আবার মশায় সুই একটা ঢুকাই দিছে, তাস করে জুতা দাবারই মারছে ছেড়ে দিছে, আল্লাহ মশারে কইলে করে এটা তোর ডিউটি, কাজ চালায়া যা, হতেন পরে পরে ঢুকাইবি জুতা দাবারি দিলে ছেড়ে দিবি, মশায় হতেন পরে ঢুকা জুতা দাবারি দেবার পাই গেলা, আবার ঢুকায় জুতা দাবারি দেবাই করে, এই হইল জুতার বাড়ি শুরু। তখন নমরুদ্দা একা একা জুতা দা কত বাইরি তো হাতে বেতা ধরে লায়, তাই একজন লোক রাখছে, তোরে মাসে এত টাকা বেতন দিমু, হেজিকে চাকরি কি দেখো জুতা দেখালে ভিডা নিয়ে, তাও খারে দেশের বাস সারে, তো এইরকম যদি আমার নিত, আমি তো বললাম টেকা ডোয়া লাগতো না, আমি খালি জুতা দা ভিডা মাপ নেড়ে, আমার টেকা দেওয়া লাগতো না, বাস্তব নেই দেশের একজন বাদশাহ যদি কয় আমার জুতা দা ফিডাই বা, আমার কি বেতন লাগবো নিয়া, আমার জন মনের ভিতরে যত জিদ আসিন সব মিনাম এক একটা বাড়ির সাথে, ঠিক নেই জুতা দেখ একটা বাড়ি দিমার ঘুমায় নে, এটা অত সালের একটা জুতার বাড়ি, দ্বিতীয় বাড়ি দেখো এটা অত সালের একটা বাড়ি, এক সালে এক যন্ত্রণা বুক করছে আর তোর জুতা দা বাইরে তাজি, তেহারাম নেই, এই লোক হয় যে আমি বাসার জুতা দা বাইরাম, আমার টাকার দরকার নাই, আপনি আমার চাকরিটা দেন, চাকরি দিছে, এখন পার্লামেন্টে বেসা বৈশা কথাবার্তা বলতেছে, যখন মশা খামড়ে খালি ইশারা দেয় তাড়াতাড়ি দেয় পাশে জুতা তো ঠাস করে পিছন দেয় বাড়ি মানে, দেশের মানুষ বিভিন্ন দেশ থেকে আসে, আইসা কয় যেই বাসার ইজ্জত নাই মানছে তার জুতা দা বাইরা, এর সাথে আবার কি এর বৈঠক, হঠাৎ আনতে গা ভাগল এখান থেকে এক বেজ্জতি, তো জুতা দা বাইরিতে বাইরিতে প্রথম তো শখে শখে জুতা দা বাইরেছিল, ঠিক না, জুতা দা যে বাইরেছে প্রথম তো শখেই বাইরেছে আনন্দে বাইরেছে, কিন্তু বাইরিতে বাইরিতে তখন তো বেচার আর বিরক্ত হয়ে পড়ছে, কত বাইরিত খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বাথরুমও যাইতে পারে না, খালি খ বাইরা, এই বেচার হয়েছে বিরক্ত, এমন অবস্থা হয়েছে এখন জুতা দা বাইরা নি লাগে হতন পরে পরে, বাথরুমে গেছে ওটা বাথরুম করতে গেছে তে টাইম নাই না, জুতা দা বাড়ি দেয় বিপদ পড়ছে না, খানা খাইতে পারে না, এই বেচারা কয় এর যদি আমি জুতা দা বাইরিতে থাকি তো আমি এমনি মরে যাবো গা, খাওয়ার নাই ঘুম নাই তো আমার মরণ হই, তে একবার এর মাইরি মরে যাই, এখন হে কইলো সিদ্ধান্ত নিছে না, এমন মরম এমন মরম, চাকরি না করলে আমার গরদান যাইব, আর আমি যদি চাকরি করতে থাকি তো আমি এমনি মরে যাবো গা, তে এক বালা হেরে মাইরা মরে যাই গা। তখন একদিন জুতার বদলা বড় একটা মুগুর লইছে, আমরা এটা কিতা কইন মুগুর কইনি, মুগুর লইছে একটা লইয়া পিছে বইয়া রইছে, যখন হচ্ছে জুতা বাড়ি দে, তখন মুগুর লইয়া যৎকান শরীর শক্তি আসিন একটা বাড়ি দিছে, মাথা দুই ভাগ হয়ে যা, ল্যাংরা মশা যে মাথা বড়িছিন ছায়া দেয় সাদ নাই, সাদ নাই মশায় চিন্তা করবো যেরকম একটা নোংরা পরিবেশে আর বন যায় মশা গেছে, নমরুদ্দা শেষ নি, কার সাথে পাল্লা লইছিল, আল্লাহ মারছে কেমনে, জুতা দা ফিডায়া মারছে, এই জন্য আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না, বুঝারে চিনুন না আপনারা, এখানে যারা বয়স 30 আছে এরা বুঝারে চিনব, ডব্লিউ বুশ হে কিন্তু কম করছে না, এই আমরা দেখছি হে অনেক মুসলমানের রক্ত দিয়া গোসল করছে, হে কম করে নাই, শেষে আল্লাহ হেরো কিন্তু সাংবাদিকের জুতা দা ভিডাইছে, এক সাংবাদিকের জুতা দা বেরি মারছে, আর এই জুতার দাম অনেক হয়ে গেছে গা, এটি জাদুঘর আছে, আল্লাহর মায়ের আস্তে আস্তে সার দেয় ছেড়ে, যারা জুলুম করতেছেন যারা জুলুমের মধ্যে আছেন জাইনা রাখেন জুলুমের শেষ আছে, যারা জুলুম করে তাদের দুইটা শাস্তি,
একটা দুনিয়ায় একটা পরকালে। দুনিয়ায় ততক্ষণ না পর্যন্ত আপনার মৃত্যু দিবে না যতক্ষণ আপনাকে দুনিয়াতে আল্লাহ চরম পর্যায়ের বেজ্জতি না করবে। চরম পর্যায়ের বেজ্জতি করার পর আপনার মৌত দিবে আল্লাহ। এরপরে পরকালে তো আছে কুবা শামসুর মতো, ইচ্ছা মতো কুবাইব, বাস্তব না বাস্তব? সাইজ কিন্তু আল্লাহ ছেড়ে দিত না, জনমের সাইজ করব। এই জন্য যারা জুলুম করেন স্পষ্ট শুনে রাখেন, প্রথম নাম্বার কথা হলো ততক্ষণ না মরবেন না যতক্ষণ আপনার আল্লাহ দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি না করবে, অপমান করবে, এরপরে মৃত্যু দিবে। আর পরকালে তো আছে ওয়াং সাং সুচি কি তাই ইজ্জতে আসেনি, তাই রে জনমের দেওয়া দিতা যায়, এখন বন্দি করে রাখছে। পারমার মুসলমানের রক্ত খাইছিল না, তাই রক্ত চুষা খাইতেছে। আরো বেজ্জতি হইব, আরো দেখবেন সামনে, অপেক্ষায় থাকেন, বাকিটা দেখার বয়স আপনার আর রইছে, আল্লাহ দেখাইব। আল্লাহ বলেন সার দেই কিন্তু ছেড়ে দেই না, আমি যখন সার দেই বুঝিস না আমি তোরে ছাইরা দিছি, ধরব যেদিন আমি আল্লাহ ধরব, জনমের ধরা ধরব, পৃথিবীর কেউ তোরে রক্ষা করতে পারবে না। আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর নাফরমানি করা দিব না, কিন্তু জনমের ধরা ধরব। এ যুবক ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া, নিয়ামত খাওয়ার পরে যে আল্লাহর নাফরমানি করতেছি, রাইতে দিনে ২৪ ঘন্টা পাইয়াও একটা ঘন্টা আল্লাহর দেই না। ইমাম সাহেব যদি বলে আসেন না একটু নামাজে যায়, উত্তর দেয় হুজুর নামাজের সময় নাই। যদি কয় আসেন না মাহফিলে যাই, আমার সময় নাই, বেচারা খুব ব্যস্ত, সময় নাই, সময় নাই, সময় নাই, যে কোনো বিষয় লোক আমার সময় নাই। প্রশ্ন করো তোমার সময় নাই, সময় নাই, কিন্তু যেই লোকটা বলছে নামাজের জন্য সময় নাই, ওয়াজ মাহফিলের জন্য সময় নাই, এই লোকটারই দেখবেন ব্যবসার জন্য সময় আছে, চাকরির জন্য সময় আছে, বন্ধুদের আড্ডায় সময় আছে, বিশ্বকাপ খেলা ৯০ মিনিট দাঁড়ায় দেখার সময় আছে, বিভিন্ন জায়গায় আড্ডায় কফি আড্ডায় সময় আছে, সব জায়গায় বেচারার সময় আছে, সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলেন সময় তো আমি দিছিলাম, সময় কাটা দিছে। আল্লাহ বলেন সময়ের মালিক আমি, আমি তোরে সময় দিলাম রে, সময় পাইয়া আমারে দিলি না, মন গড়া সময় নষ্ট করলি, বান্দা আমি পাই 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 করে তোর কাছ থেকে হিসাব নিব, বান্দা হিসাব না দিয়া সামনে আগাইতে পারবি না। আপনার কিতা মনে হয় আল্লাহ আমরা সেইটা দিব হিসাব না নিয়া, হিসাব নিব? আগেই বলছি অতগুলা নিয়ামত আল্লাহ আমরা দিছে, এমনে ছেড়ে দিত না, হিসাব না নিয়া কথা কয় না। একটা এক্সাম্পল দিই সহজে বুঝতে পারবেন। আপনারা আর মনে করেন চরপেশন সবচেয়ে ভালো হোটেল, সেখানে মনে করেন একজন লোক ঢুকছে খানা খাওয়ার জন্য, একজন লোক ঢুকছে, দুইটা যারে অর্ডার দেয় তার নাম কি? মেসিয়ার। মেসিয়ার হইলো ভাই খানা নিয়ে আয়, কি আছে? তো দেখবেন মেসিয়ার একটা অভ্যাস হইলো একটা নাই ৫০টা নাম কইব, গুড়া মাছ আছে, বড় মাছ আছে, উইল মাছ আছে, তারপরে আপনার গরু আছে, ছাগল আছে, কতটা হয় না? আমি অনেক সময় কিচ্ছু বুঝি না, সেই তাই একটা না খায়, আমি ভাই হাফিজি ভরা লাগতো না, তুই আস্তে আস্তে কর, একটা একটা করে কর, ওদিকে আমি খাইতাম মিনিম জায়গা, এত নাম কয় একটাও একটা হয় না, লাস্টালে গুরু রে আদ আছে। তো এই লোকজন এতগুলা নাম কইছে, চিন্তা করলো এতগুলা নাম কইছে কোনটা কম কয়, আচ্ছা সব লইয়া যা। মেজিয়ারে আনতেছে, টেবিল সাজাইছে, এ খাইতাছে, খানা দেখকে মেজিয়ারে দে লক্ষণ বালা না, যে যিনি টেকা নে উনারে কি কয় ম্যানেজার, ক্যাশিয়ার অথবা ম্যানেজার, ম্যানেজারের কাছে গেছে মেসিয়ারে গিয়ে কয় স্যার ওই যে লোকটা খাইতেছে দেখছেন নি? ক দেখছি তো, কাম না আমার একটা অনুমতি দেন। কি অনুমতি? কয়ের ইচ্ছা মতো কুদুর ফিট আইতাম। ম্যানেজারে জিগা, কাস্টমারে খানা খাইতেছে তুই ফিট আইতে কা? কয়ের লক্ষণ বালা না, যেই পরিমাণ খাইতেছে হিসাব দিতে পারতো না, তাই একটু ফিডামো। ম্যানেজারে কয় কাস্টমারের কাজ কি? খাওয়ন। তোর কাজ কিতা? দেওয়ন। আমার কাজ কিতা? হিসাব ল। তেহের খাওয়ন এ খাইব, তোর দেওয়ন তুই দে,
তুই মারতে কা? মেসির কথা তো ঠিক, আমার তো দেওয়ান, আমি দিতে থাকি। মেসি আরে দেয় এ খায়, ম্যানেজারে কয় এ খাওয়া শেষ হইলে বলে আমার খাম। আমার কাজ কি? হিসাব নেওয়া। হিসাব না নিয়া, হিসাব না দিয়া বাড়ি তারব, বাড়ি তারব নি যা পারে খাইতে থাক, তুই বাধা দিস না। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, দুনিয়াতে মানুষ যেই পরিমাণ আ কাম কু কাম দিনের কাম রাত্রের কাম সব কাম আমরা করি না, আমরার সাথে কিন্তু ফেরেশতা থাকে, চব্বিশ ঘন্টা ফেরেশতা থাকে। আমরার ইয়া কাম কু কাম দিকে ফেরেশতারাও আল্লাহর কাছে কয় আল্লাহ একটু অনুমতি দেন, কিতা কয় আর একটা আসার মাইরা জাগাত মুতায়া লাইক আল্লাহ জিগা ঘটনা কিতা বলে যেই পরিমাণ কর্তা যে হিসাব দিতে পারতো না। তা আল্লাহও বলে তোর কাজ এর খাস আহাম কুহাম করন দেখন লিখতে রাখন, আর এর খাম যত আহাম কুহাম করতে পারে তোর কাজ কিন্তু ফিডন না, তোর কাজ দেখতে থাক লিখতে থাক, যত কিছু আছে সব কিছুর হিসাব হইব আমার কাছে, বন্দা যা পারে করুক, হিসাব না দিয়া সামনে আগাইবার কোনো সিস্টেম নাই। কাজরের মাঠে আল্লাহ হিসাব নিব পাই পাই কইরা সাইরা দিব নি না। রাব্বি কারিম বলেন প্রথম নম্বর কথা হলো আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব করিম বলেন এ অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বি কারিম বলেন দুই নাম্বার হল তোরে বানাইছি ইবাদতের জন্য, তিন নাম্বার আল্লাহ বলেন বান্দা তোরে বানাইতে গিয়া ওয়ালাকাদ কাররামনা বানি আদম সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিছি, চারটা কসম কেড়ে বলছি বান্দা তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই, তোর থেকে সম্মান আর মর্যাদা আমি কাউরে দেই নাই। এরপর আল্লাহ বলেন এত কিছু দেওয়ার পরেও যদি তুই আমি আল্লাহর গোলামি না করস ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ আগুন দিয়া তোরে জ্বালাবো আর পোড়াবো। এরপরে রব্বি কারিম বলেন বান্দা শুন ভালো করে শুন, এত নিয়ামত দিয়া তোরে ছেড়ে দিব না আমি আল্লাহ, কিন্তু পাই 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 করে হিসাব নিব। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে, হিসাব সারা ছেড়ে দিব না। রব্বি কারিম বলে হিসাব নিব গো, হিসাব ছাড়া আমি আল্লাহ কাউকে ছেড়ে দিব না। এই যে দুনিয়াতে যা করি সব হিসাব হবে। আল্লাহ বলেন শুন বান্দা, যখন প্রত্যেকটা মানুষের হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল সামনে হাজির হবে, তার একটা কিয়ামত হবে। কি হবে কিয়ামত? কিন্তু দুই প্রকার, একটা হলো যার যার কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। কথা বুঝতেছে? সাউন্ড একটু উড়ান, একটু উড়ান। একটা হলো যার যার কেয়ামত, আর একটা হলো সমষ্টিগত কেয়ামত। আল্লাহর রাসূল বলেন যার যার কেয়ামত সম্পর্কে বলেন মাম্মা তা ফাকাত কামাত কেয়ামতুহু, যে যখন মারা যায় তার কেয়ামত তখন শুরু হয়। আমি যদি স্টেজে এখন মারা যাই আমার কেয়ামত এখান থেকে শুরু হবে। আর একটা হলো সমষ্টিগত কেয়ামত, সেই কেয়ামতটা হলো কেয়ামতে কুবরা, একটা বড় কেয়ামত, সেটা বাসির মাধ্যমে হবে। ইসরাফিল আলাইহিসসালাম যখন বাসি ফু দিবে আল্লাহ বলেন এই গোটা পৃথিবীর যা কিছু তোমরা দেখো বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব। এটা হইল সমষ্টিগত কেয়ামত। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে তখন জালজালা শুরু হবে, ভূমিকম্প শুরু হবে। যখন যে একটা ভূমিকম্প হইছে 13 সেকেন্ড, 13 সেকেন্ডের ভূমিকম্পে সব শেষ হয়ে গেল। আর ওইটা যে শুরু হইব এটা 13 সেকেন্ড না, 13 ঘন্টা না, এটা চলতেই থাকবে, পাহাড় গুলি তুলার মতো উঠতে থাকবে,
বিল্ডিং তো দূরের কথা, পাহাড় উইরে উইরে চলবো। এই ভূমিকম্প থামবে না, জলালি ওয়াল ইকরাম। সব শেষ করব, এই অবার্ডার কইও, সাউন্ড বাড়ানোর দরকার। আমি একটি রিবাবারি কুড়া তুলে দেন না, আমি চিল্লাইলে তুই কু রাখবো, হালকা রিবাবের ভিতরে কুড়া দেন। অত্যন্ত কেয়ামত শুরু করছিলেন মাইক মাহফিল, এখন হালকা একটু রিবাবটা ধরাই দেন আমার, যাতে প্রেশারটা গলাত না পড়ে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফাদ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হ্যাঁ চলবো, কুল্লু মান আলাইহা ফান সব ধ্বংস হবে, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহ ছাড়া সব ধ্বংস, আজরাইলও ধ্বংস, যে সিংহায় ফুক দিব সেও ধ্বংস হবে, মোট কথা কেউ থাকবে না, এটা হলো সমষ্টিগত কিয়ামত। আর প্রথম হলো যে যখন মারা যাবে তার কিয়ামত তখন থেকেই শুরু হবে। যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের কিয়ামত আছে রে, যে যখন মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। যেদিন মারা যাবেন আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আল্লাহ পুনরায় আবার আমাদেরকে দাঁড় করাবে। আলোচনার শুরুতে একটা কথা বলছিলাম, আমরা কিন্তু এই পৃথিবীতে পরীক্ষা দিতে আসছি, ইয়াদ আছে না? পরীক্ষা দিতে আসছি, বলুন তো রেজাল্টটা কোথায় দিবে? রেজাল্ট কিন্তু পরকালে হবে, আল্লাহ কয় রেজাল্টটা দেখানোর জন্য আবার তোদেরকে পুনরায় আমি জীবিত করব। আল্লাহ বলেন সিংহায় যখন ফুক দিব সব ধ্বংস হয়ে যাবে রে। সব ধ্বংস হওয়ার পরে সর্বপ্রথম আমি আবার জীবিত করব ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালামকে। আবার আল্লাহ বলবেন সিংহায় ফুমার, যেই মাত্র আরেকবার ফু দিবে ওই শেষের ফুয়ে প্রত্যেকটা মানুষ মানুষের বডির ভিতরে আল্লাহ আবার রুহু দিবে। থেকে আবার রুহু পাইয়া মানুষগুলি মাটি গঠন হবে, আবার পুরোনায় বডি গঠন হবে। কাদা মাটির থেকে আবার আপনি ওইটা দাঁড়াবেন, যেখানে দাঁড়াবেন যেখানে বৈশা ওয়া শুনতাছেন সে জায়গাটাই হবে হাসরের মাঠ। যেখানে বৈশা ওয়া শুনতাছেন এটা হাসরের মাঠ হবে। এই পৃথিবীটাকেই আল্লাহ হাসরের মাঠ বানায়া দিবে। কিন্তু এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবী একরকম নয় রে। তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটা বেশ কম থাকবে। এখন তো কত উঁচু উঁচু বাড়ি আছে, পাহাড় আছে, সাগর আছে, নদী আছে, তখন কিছুই থাকবে না, সমতল একটা মাড়ের মতো, মানুষ সেখান থেকে ওইটা দাঁড়াবে। আরব্বি কারিম বলেন মানুষকে আমি কেন দাঁড় করাবো জাননি, দুনিয়ার জমিনে পরীক্ষা দিছিলি আমি আল্লাহ, সেটার রেজাল্ট তোর হাতে দড়ায়া দিব। মানুষ গিয়া জমা হবে হাজরের মাঠে, কেউ পানি পান করবে, কেউ কলিজা পাটা পিপাসা লইয়া হাজরের মাঠে দাঁড়ায়া থাকবে। একদিন নয় রে, দুই দিন নয়, পঞ্চাশটা হাজার বছর দাঁড়ায়া থাকতে হবে। সাধারণ কথা না, সাধারণ কথা না, পানির পিপাসায় জিব্বা কুকুরের মতো বাহির হবে। আল্লাহর পয়গম্বর বরকতে হাত দিয়া কাউকে পানি পান করাবে, আর কেউ পানি না পান করে হাসরের মাঠে দাঁড়ায়া থাকতে হবে। পঞ্চাশ হাজার বছর বাড়ির কাছে না, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি গলে গলে পড়বে, জিব্বাটাও বাহির হবে। এই অবস্থায় যে কত হাজার বছর মানুষগুলি একটা সময় বিরক্ত হইয়া চিৎকার দিবে আর বলবে মালিক রে জান্নাতে দেও না হয় জাহান্নামেই দেও, হাসরের মাঠে আর ভালো লাগে না, সেখান থেকে আমাদেরকে সরায়া দাও। আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ
পর্যন্ত মানুষ সবার কাছেই যাবে একটু আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। আদম নবীও বলবে ইয়া রাব্বি নাফসি, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলবে ইয়া রাব্বি নাফসি, নূহ পয়গম্বর বলবে ইয়া রাব্বি নাফসি, মূসা নবী বলবে ইয়া রাব্বি নাফসি। এইভাবে 1,00,000, 2,00,000, 24,000 পয়গম্বর ইয়া ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত সবাই একটা কথা বলবে, ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে? আজকে আল্লাহর সামনে কথা বলার সাহস কোনো নবীর হবে না।